আমরা প্রথমে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছি ধনে পাতা, একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, ঠিক আছে। আমরা এগুলো সব একসঙ্গে মিক্সিতে মিক্সিং করে নেবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা, আমরা মিক্সিং মিক্সিং করে নেবো। দেখুন আমাদের মিক্সারটা রেডি হয়ে গেছে, পেস্টটা রেডি হয়ে গেছে, আমাদের মশলার পেস্টটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, হাত দিয়ে বের করছে, হাতটা খুব পরিষ্কার করে নিয়েছি। পাড়ার দোকান থেকে কিন্তু ঝগড়া করে বড় বড় ডিম কিন্তু তোমাকে নিয়ে আসার দায়িত্ব তোমার, নাহলে ছোট ডিম নিয়ে ঠকে যেতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এই আমরা যেটা মিক্সারটা রেডি করেছেন তাতে ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো, মিক্সিং করে নিলাম। এই আচার মিক্সিংটা বাড়িতে ডিমের মধ্যে দিয়ে দেবো, ফেটিয়ে নেবো, দিয়ে পরে চারদিকে এটা লাগিয়ে দিলাম। ভুজিয়া করে মশলা ডিমের ভুজিয়া হয়ে গেছে। যে গরম গরম এবার থালায় তুলে নেবো, নিয়ে তুমি মুড়ি দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, যা খুশি দিয়ে। দারুন, দারুন একটা সেন্ট বেরিয়েছে, ঠিক আছে।